উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসের গুলিতে আবারও দুই রোহিঙ্গা নেতা নিহত। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে 12টার দিকে উখিয়া ক্যাম্প পুনর এর C9 ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প 15 ব্লক C1 এর আব্দুর রহিমের ছেলে হেট মাজি আবু তালেব এবং একই ক্যাম্পের C9 এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাজি সৈয়দ হোসেন। আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে 9 থেকে 10 জন দুষ্কৃতিকারীরা রোহিঙ্গা ক্যাম্পে 15 এর C9 ব্লক থেকে প্রায় 150 ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে জনিক আসনিয়া বেগমের শেড এর সামনে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে জামালতুলি MSF হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর রোহিঙ্গা মাজি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করে চিকিৎসক। পরে সেখানে তার মৃত্যু হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই অতিরিক্ত পুলিশ সুপার জানান। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের কাছ থেকে বেশ কয়েকটি ইয়াবার চালান নিয়েছিল নিহত দুই রোহিঙ্গা মাজি। এসব ইয়াবার টাকা পরিশোধ করতে ঘুরিমুষি করায় আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজনই তাদেরকে গুলি করে হত্যা করেছে। অপর আরও একটি সূত্র বলছে, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথা মতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল, এজন্য নবী হোসেন তাদেরকে হত্যার নির্দেশ দেন। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানান, দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লক রেড দিয়ে অভিযান চলছে। এদিকে হত্যাকারীদেরকে গ্রেফতারে ক্যাম্পের ব্লক রেড দিয়ে অভিযান চলছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। এর আগেও সন্ত্রাসীদের গুলিতে বিভিন্ন ক্যাম্পের কয়েক মাঝি নিহত হয়েছেন, আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন একাধিক মাঝি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।